আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সাইজ জিরোই বিশ্বাসী নন রিয়া সেন। আই লাভ মাই পটেটোস, আই লাভ মাই ঘি, কথাগুলো যখন বলেন মুনমুন সেনের কন্যা রিয়া সেন, তখন চমকে উঠতেই হয়। ডার্ক সাইডে সুন্দরী এই অভিনেত্রীকে নিয়ে তো বহু পুরুষেরই নানান ফ্যান্টাসি। সেই সুন্দরী নায়িকা রিয়া সেনের মুখে একই কথা, কিন্তু স্বয়ং রিয়া সেনের দাবি যে তিনি নাকি ডায়েটিং এর ধার ধারেন না। যখন চারপাশের নায়ক নায়িকা মডেলরা নিজেদের ফিটনেস বজায় রাখতে মরিয়া ডুবে রয়েছেন কিক বক্সিং পাইলটস যোগায়, তখন রাইমা সেনের বোন নাকি ওয়ার্কআউট করলেও সেটা দু মাসে একবার। রিয়ার আবেদন ঘন ফিগার দেখলে অবশ্য মনে হয় না তিনি ডায়েট কন্ট্রোলের ব্যাপারে, ফিগার মেনটেন করার ব্যাপারে এতটা উদাসীন। কিন্তু মুনমুন সেনের এই ছোট মেয়েটির দাবি তিনি একেবারে ভেতো বাঙালি, ভাত খেতে তিনি এতটাই ভালোবাসেন যে সুযোগ পেলেই ভাত খান, সঙ্গে আলু ঘি, মানে যেগুলো খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা সেগুলোই। অথচ ঋতুপর্ণ ঘোষের নৌকা ডুবির এই নায়িকাকে ডার্ক চকলেট সিনেমাটিতে যেরকম লুকে দেখা গেছে, তা থেকে কোনোভাবেই মনে হয় না যে তিনি নিজের ফিগার বা ফিটনেসের পিছনে সময় দেন না বলে। কিন্তু রিয়ার দাবি সেই রকমই, এমনকি তাকে ডায়েট করতে দেখলে নাকি তার মা বাবা তার সামনে এমনই সব লোভনীয় খাবার দাবার নিয়ে আসেন যে নিজেকে আর কন্ট্রোলই করতে পারেন না রিয়া। তাহলে এরপরও কিভাবে তিনি এত সুন্দর, এত বেশি অ্যাপিলিং? অবশ্য মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি, যৌবনের তরঙ্গ তোলা মুনমুন সেনের কন্যা যে আবেদন ঘন মোহময়ী নারী হই, সৌন্দর্যের বিদ্যুৎ ঝলকে পুরুষের চোখ ধাঁধিয়ে দেবেন সেটাই প্রত্যাশিত। তাই শরীরচর্চা না করেও, খাওয়া দাওয়া কন্ট্রোল না করেও রিয়া সেনের সৌন্দর্য আগুনের শিখার মতোই লেলিহান। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।